আমি একটা কথা বলি ভাই, অডিয়েন্সে বলে দিই যে নবাগতা চাকি নিয়ে কথাবার্তা হয়, নবাগতা তুমি ফ্যান হয়ে এসছো আর আমি জীবনে সময় হয়ে আসছি, 8 বছর সংসার করেছি, তুমি তো 8 দিন, যাক না 8টা মাস, তারপরে বোঝা যাবে যে পানি কোথায় গিয়ে কোথায় গড়াই। কারণ ওই সময়টা তো আমি আমার প্রপার টাইম আমার বাচ্চাকে দিয়েছি, ওই সময় সাকিব প্রপার টাইম বুবলিকে দিয়েছে বা বুবলি সাকিবকে দিয়েছে। আমি কখনোই আমার ব্যক্তিগত জীবন কিন্তু সামনে আনতে চাই না, সব কিছু অবশ্য সুন্দর শালীনভাবেই হয়েছে বা আমি যেটা আপনাদেরকে ক্লিয়ার করব কয়েকদিনের মধ্যেই। সতীনের সাথে সংসার করি না কি বললেন অপবিশ্বাস, জানতে হলে পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আমি তো তার সাথে আছি, আমি তো একদম পৃথিবী উদ্ধার করে ফেলছি, আমাকে ছাড়া তো পৃথিবী আর চলছেই না। 2 বছর আগে আমেরিকাতে গিয়ে কন্যা সন্তানের মা হয়েছিলেন অভিনেত্রী বুবলি। বুবলি নিজেই ফেসবুকে সেই খবরের সত্যতা প্রকাশ করেছেন। বর্তমানে খুবই হতাশায় ভুগছেন অভিনেত্রী বুবলি। বুবলির এই হতাশা তার সন্তানের বাবার পরিচয় নিয়ে। আজ বুবলি যে পরিস্থিতির শিকার হয়েছেন, একই পরিস্থিতি মোকাবেলা করতে হয়েছিল অপবিশ্বাসকেও। সে সময় সংবাদ সম্মেলন করে ছেলের বাবার পরিচয় নিয়ে কেঁদেছিলেন অপবিশ্বাস। ছেলের পরিচয়ের স্বীকৃতি পেতেই গণমাধ্যমের দ্বারস্থ হয়েছিলেন অপবিশ্বাস। জানা যায় বুবলির কারণেই অপবিশ্বাস এবং সাকিবের সংসার ভেঙেছিল। এরপর গণমাধ্যমের মুখোমুখি হয়ে বুবলিকে নানান সময়ে দোষারোপ করেছিলেন অপবিশ্বাস। বুবলিকে পেয়ে অপুকে ছেড়ে দিয়েছিল সাকিব খান, গোপনে কলকাতায় গিয়ে বাচ্চা জন্ম দেন অপবিশ্বাস। এখনও কষ্টের সেই দিনগুলোর কথা বলতে দেখা যায় অপবিশ্বাসকে। একটি সাক্ষাৎকারে অপবিশ্বাস বলেছিলেন, আমি তো 8 বছর সংসার করেছি আর তুমি তো মাত্র 8 দিন, আর কিছুদিন যাক এরপরই বোঝা যাবে। অপবিশ্বাসের সেই কথাই এখন সত্যি হয়েছে। অপবিশ্বাসও যেন বুবলির উপর মধুর প্রতিশোধ নিয়েছেন। একসময় অপু যেমন কেঁদেছিলেন, আজ বুবলিও সেভাবেই কাঁদছেন। অপুর মতো বুবলিও সেই একই ভুল করলেন। বুবলি এখন তার জীবন নিয়ে ভীষণ হতাশায় ভুগছেন, হতাশায় ভুগছেন তার সন্তানের পরিচয় নিয়ে। খবর প্রকাশিত হওয়ার পর প্রথমবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে চোখের জল ধরে রাখতে পারছিলেন না বুবলি। অনেক কষ্টে নিজেকে সামাল দিতে দেখা যায় বুবলিকে।